আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জেনিস কিচেন। আজকে তৈরি করে দেখাবো বিস্কিট দিয়ে আপনারা কিভাবে খুব সহজে বাসায় কেকের ক্রিম তৈরি করতে পারেন। অনেক জায়গায় কিন্তু বাটার বা কেকের যে ক্রিমগুলো আছে সেগুলো পাওয়া যায় না, এখন তো শহরেও লকডাউনের কারণে এগুলো পাওয়া খুবই মুশকিল হয়ে গিয়েছে। তো বিস্কিট দিয়ে আপনারা ঘরে বসে খুব সহজে কিভাবে কেকের ক্রিম তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন। সব কটা বিস্কিট ছিঁড়ে নিচ্ছি। আর হ্যাঁ, বিস্কিটের সাথে যে ক্রিমটা থাকবে সেটা কিন্তু সরাবেন না, এর সাথেই থাকবে। এখন সবগুলো বিস্কিট একসাথে ছিঁড়ে নিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার যদি না থাকে তাহলে আপনারা পাটায় বেটে অথবা একটা জিপলক ব্যাগে ভরে বেলুনি দিয়ে পিটালেও কিন্তু এগুলো গুঁড়া হয়ে যাবে। এটাতে যদি বিস্কিটের কোনো বড় দানা থাকে তাহলে সেটা আবার ব্লেন্ড করে নেবেন। এটা একদম মিহি ব্ল্যান্ড হতে হবে। এখন যেই পাত্রে ক্রিম বানাবো সেটাতেই বিস্কিটের গুঁড়াগুলো ঢেলে নিচ্ছি। আর এখানে 1 কাপ দুধ নিয়েছি, এখানে আমি গুঁড়া দুধটা পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখানে 1 কাপ দুধ নিয়েছি। এখন 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। বিস্কিটটা এমনিতেই মিষ্টি থাকে, এজন্য বেশি চিনি দিব না। একটু ভালোভাবে নাড়াচাড়া করে চিনির সাথে এটা মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। পেস্টটা তৈরি করার জন্য আমি 1/2 কাপ দুধ ব্যবহার করব, আর যদি লাগে তাহলে পরে আবার দিব। তো এখানে 1/2 কাপ দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এখানে সামান্য একটু বাটার দিয়ে দিব। এখানে আমি ফার্ম ফ্রেশের যে বাটারটা আছে সেটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন, আর যদি না থাকে তাহলে দেবেন না। বাটা দেওয়ার কারণে টেস্টটা ভালো আসবে এবং এটা একটু গ্লেসি দেখাবে। তো যদি না থাকে তাহলে বাটার দেবেন না, এটা একদমই অপশনাল। বিস্কিটের কারণে এমনিতেই টেস্টটা খুব ভালো আসে, আর তার উপর এখানে কিছু চকলেট দিয়েছি, এ কারণে আরও বেশি ভালো লাগে। আচ্ছা যাই হোক, যেই চকলেট আর বিস্কিট এখানে ব্যবহার করেছি সেটা কিন্তু সবখানেই পাওয়া যায়, কেউ বলতে পারবে না যে আমাদের এখানে পাওয়া যায় না। এখনও কিন্তু চুলার জালটা জ্বালাইনি। আর এই ক্রিমটা তৈরি করার সময় চুলার জালটা একদম, আপনার চুলার লাস্টের জাল যতটুকু অতটুকু রাখবেন। বেশি জাল দিয়ে এটা যদি আপনি রান্না করতে যান তাহলে কিন্তু নিচে লেগে একদম পুড়ে যাবে, তখন টেস্টটা ভালো আসবে না। তো চকলেটগুলো এর মধ্যে দিয়ে নিলাম, এখন চুলার জালটা জ্বালিয়ে দিব। চুলার জালটা জ্বালানোর পর এখানে 1 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিলাম। আপনারা যদি পেস্টটা বেশি ঘন চান তাহলে চুলার উপরে রেখে এটাকে ঘন করে নেবেন। দুধ এখানে 1.5 টেবিল চামচ ব্যবহার করেছি, এর বেশি দেওয়ার দরকার নেই। আমি একটু নরম টাইপের রাখবো, এই কারণে আমি বেশি ঘন করব না। আর হ্যাঁ, চুলার উপর রেখে নাড়াচাড়া করবেন না, চুলার উপর দেবেন, আবার এটা সরিয়ে নেবেন, নিয়ে তারপর আবার নাড়াচাড়া করবেন। এভাবে করে ক্রিমটা তৈরি করতে হবে। একবারে যদি চুলার উপর দিয়ে ক্রিমটা তৈরি করতে চান তাহলে নিচে লেগে যাবে, এটা কিন্তু তাড়াতাড়ি লেগে যাবে, কারণ এর মধ্যে চিনি আছে, চকলেট আছে, বিস্কিট আছে, এই কারণে, আর দুধের পরিমাণটা কম, এই কারণে তাড়াতাড়ি লেগে যাবে। তো যাই হোক, চুলায় দেবেন, আবার একটু সরিয়ে নিয়ে নাড়াচাড়া করবেন, আবার চুলায় দেবেন। এভাবে করেই আপনারা ক্রিমটা তৈরি করে নেবেন। 2-3 মিনিটের মধ্যে ক্রিমটা রেডি হয়ে যাবে। আবার বলছি, আপনারাও যদি ঘন করতে চান তাহলে আরও একটু চুলার উপরে রেখে ঘন করে নেবেন। তো আমি এই দেখেন এই কনসিস্টেন্সিতে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু ফ্রিজে রেখে তারপর আমাকে একটু শক্ত করে নিতে হবে, আর আপনারা যদি রুম টেম্পারেচারে রেখে এটাকে শক্ত করে নেন, মানে আরও একটু জাল দিয়ে ঘন করে রুম টেম্পারেচারে রেখে শক্ত করে নেন, তখন আপনাদের কেকের উপর ডিজাইন করতে অনেক সুবিধা হবে। এখন এখান থেকে কিছুটা নিয়ে আমি ফ্রিজে রাখবো, আর কিছুটা কেকের উপর লাগিয়ে নিব, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগে থেকে একটা কেক বানিয়ে নিয়েছিলাম, তো তার উপরে আমি চিনি শিরা দিয়ে তার উপরে যে ক্রিমটা তৈরি করেছি সেটা দিয়েছি। এখন সাইড দিয়ে কাগজ লাগিয়ে দিচ্ছি, তাহলে সাইডগুলো ফ্রেশ থাকবে। এখন এর উপরে আবার চিনি শিরা দিয়ে দিচ্ছি, মানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা অবশ্যই কেকে দেবেন, তাহলে কেকটা অনেক সফট হয়, ময়েস্ট হয়, খেতে খুব ভালো লাগে। এখন আবার যেই ক্রিমটা তৈরি করেছিলাম সেটা কেকের উপর দিয়ে দিচ্ছি। কিছুটা কিন্তু আমি ফ্রিজে রেখেছি, আর আবার বলছি, আপনারা যদি ফ্রিজে না রেখে এই কেকটা ডিজাইন করতে চান তাহলে
অবশ্যই যখন ক্রিমটা তৈরি করবেন তখন আমি যে এরকম পাতলা করে করেছি ওরকম করবেন না, তার থেকে আরো ভারী করে ক্রিমটা তৈরি করবেন এবং রুম টেম্পারেচারে রেখে সেটা খুব সুন্দরভাবে একদম শক্ত করে নেবেন। তাহলে যখন ডিজাইন করবেন বা কেকের উপর দেবেন সেটা আর সমস্যা হবে না। আর আমি ফ্রিজে রাখার পর যে কেকের উপর ডিজাইন করেছিলাম সেটা বেশিক্ষণ কেকের উপর থাকে না, একটু সিল্কি টাইপের হয়, পরে যেতে চায়। আর আপনারা অবশ্যই মনে রাখবেন কেকের ওপরে এবং নিচের বর্ডার শুধু আমি যেইভাবে ক্রিমটা বানিয়েছি মানে একটু নরম করে ওরকম হলে এই দুই জায়গায় শুধু আপনারা ডিজাইন করতে পারবেন। আর যদি একটু ভারী করে করেন তাহলে আপনারা পুরো কেকটাই সুন্দর করে ডিজাইন করতে পারবেন। ডিজাইনটা যার যার ইচ্ছা মতো, আমি অত ভালো ডিজাইন জানি না তাই ওরকম করি না, আমি একটু ল্যাবড়া থ্যাবড়া যে এরকমই হোক ডিজাইন করে আপনাদের দেখিয়ে দিলাম। মূল কথা আমি এখানে যে কেকের ক্রিমটা বিস্কিট দিয়ে তৈরি করেছি সেটাই আপনাদের দেখিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন এটা ফ্রিজে রেখে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। তো 10-15 মিনিট এটা ফ্রিজে রেখে দিব, তারপর আবার ফিরে আসছি। তো এই ক্রিমটা আমি প্রায় 30 মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম, তারপর এরকম শক্ত হয়েছে। দেখেন চামচ দিয়ে যদি নিচের দিকে ফেলি তাহলে কিন্তু পড়ছে না। এখন এই ক্রিমটা দিয়ে আমি কেকের উপর ডিজাইন করে নেব। কেকটা 20 মিনিট পর বের করেছি, এখন একটা স্টার নজেল দিয়ে এর ওপরে ডিজাইন করে দিচ্ছি। আমি আবার বলছি এই যে আমি যেইভাবে তৈরি করেছি একটু পাতলা করে, তা এই ক্রিম এইভাবে ক্রিম তৈরি করলে আপনারা কেকের ওপরে এবং কেকের নিচের বর্ডারটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবেন। আর কেকের মাঝখানে যে পোর্শনটা সেটাতে কিন্তু এই ক্রিম দিয়ে ডিজাইন করা যাবে না, আবার বলছি। আর রুম টেম্পারেচারে থেকে যদি আপনারা এটা শক্ত করে নিতে পারেন তাহলে সব জায়গায় সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবেন। আর ক্রিমটা খেতে এত টেস্ট হয় আপনারা বুঝতেই পারবেন না যে এটা বিস্কিট দিয়ে তৈরি করা হয়েছে। এখন 20 মিনিটের জন্য আবার কেকটা ফ্রিজে রেখে দিব। 20 মিনিট পর কেকটা বের করে নিয়েছি, খেতে এত টেস্ট হয়েছে, আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে বুঝবেন না। আমি এভাবে একটু করে বিস্কিট আর টুটি ফুটি লাগিয়ে দিয়েছি। আর এই টুটি ফুটির রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। কথাগুলো যদি সুন্দরভাবে বুঝাইতে না পারি সেজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।